নারী সমাজকে সঙ্গে নিয়েই বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের কাউন্সিল অব পেট্রোনেসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে একথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জন্য চীন অনেক কিছু করতে পারে বলে জানিয়েছেন ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওমেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, বাংলাদেশে চীনের আরও বিনিয়োগ ও প্রকল্প নিয়ে কাজ করার এখনই মোক্ষম সময়। কক্সবাজারের রামুতে মাতাল অবস্থায় বাড়িতে ঢুকতে না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মোহাম্মদ আলম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রাত 10:30টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এই ঘটনা ঘটে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতা কর্মীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদুদ্দিন আহত হয়েছেন। পাকুন্দিয়া বাজারে এই ঘটনা ঘটে। এমত অবস্থায় তাকে কিশোরগঞ্জের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরিয়েহ ড্যারিকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্যাক্স ইস্যুতে দেশটির আদালতের এক আদেশের পর এই পদক্ষেপ নেন তিনি। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ মুহূর্তে ঘানায়ান বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার এডি এনকেতিয়ার দুর্দান্ত এক গোলে 3-2 ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয়রথ অব্যাহত রেখেছে আর্সেনাল। এই জয়ে নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখে 19 ম্যাচে 50 পয়েন্ট অর্জন করেছে ক্লাবটি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছেন ইরানি নির্মাতা সাইদ মোর্তেজা ফাতিমির মাদারলেস ও বাংলাদেশি নির্মাতা খন্দকার সুমনার সাতাও। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অতিথি, জুরি ও বিভিন্ন দেশ থেকে আসা নির্মাতা প্রযোজকদের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।